हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू एरिथमेटिक क्लास। इन दिस क्लास वी विल डू एक्सरसाइज 2.1 मैथ नंबर 9 to 16 पेज 54 55। क्वेश्चन नंबर 9, डिवाइड टाका 550 इन द रेशियोज ऑफ 5:6 एंड 4:7। एखाने दुईटा मैथ आछे, 5.6 एकटा, 4:7 एकटा। तो प्रथम रेशियोर एंटीसिडेंट 5 एवं सबसिक्वेंट 6 ए दुईटा आगे एडिशन करते होबे। तारपरे एंटीसिडेंटेर वैल्यू पेते होले एर साथे मल्टिप्लिकेशन करते होबे। सामेशन 5 × 550 इंटू एंटीसिडेंट बाई एर সামেশনটা। হিয়ার ইজ দ্য সলিউশন, গিভেন রেশিও 5:6, সামেশন অফ দ্য রেশিও 5 + 6 = 11। সুতরাং অ্যান্টিসিডেন্ট, যেটা অ্যান্টিসিডেন্টের ভ্যালুটা যদি আমরা পেতে চাই, তাহলে অ্যান্টিসিডেন্টকে এর সামেশন অফ দ্য রেশিওরকে ডিভাইড করে, তো টোটাল যে আমাদের টাকাটা ছিল যেটাকে আমাদের ডিভাইড করতে বলেছিল ওটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এটাকে আমরা যদি ক্যান্সেল করি তাহলে 50 পাওয়া যাবে, 50 সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে 250। অনুরূপভাবে সাবসিকোয়েন্টের ভ্যালুটা যদি পেতে চাই তাহলে টোটাল যে টাকা ছিল ওই টাকাকে সাবসিকোয়েন্ট বাই সামেশন অফ দ্য রেশিও সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এরকম ম্যাথগুলো সবগুলো সেম রকম একইভাবে করতে হবে। তো এর সাথে ক্যান্সেল করলে, ক্যান্সেল করার পরে আমরা 50 পাবো, 50 সাথে 6 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 300 টাকা। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 9 নম্বর কোশ্চিনের সেকেন্ড পার্টের সলিউশন। এখানে 4:7 ছিল রেশিও, তো একই রকম সামেশন করা হয়েছে রেশিওর এবং অ্যান্টিসিডেন্টটা পাওয়ার জন্য আমাদের অ্যান্টিসিডেন্টকে টোটাল সামেশন দ্বারা ডিভাইড করার পরে টোটাল টাকাকে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। সেক্ষেত্রে 50 সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে 200 টাকা, এবং সাবসিকোয়েন্টের ভ্যালুটাও একই রকম 7 সাথে করলে 350 টাকা। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 10, দ্য রেশিও অফ দ্য এজ অফ ফাদার অ্যান্ড সন ইজ 4:3। ইফ দ্য এজ অফ ফাদার ইজ 56 ইয়ার্স, হোয়াট ইজ দ্য এজ অফ সন। তো আমরা এখানে দুজনের রেশিওটা দেওয়া আছে এবং ফাদারেরটার সরাসরি ভ্যালু দেওয়া আছে 56 ইয়ার্স। তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ সন, তো এজ অফ সনেরটা আমরা ধরে নেব, লেট এজ অফ সন এক্স ইয়ার্স। তারপরে অ্যাকর্ডিং টু কোশ্চিন এজ অফ ফাদার, অ্যাকর্ডিং টু কোশ্চিন এজ অফ ফাদার ইজ টু এজ অফ সন ইকুয়াল 4:3। এরপর আমরা ভ্যালুটা বসাই দেবো, ফাদারেরটা দেওয়া আছে 56 এবং সনেরটা আমরা ধরে নিয়েছি এক্স। এরপর ইস্টু বলতে ডিভিশন বোঝায়, ডিভিশন দেওয়া হয়েছে, এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেছি, ক্যান্সেলিং হয়ে গেছে 56/14। এই সিম্পল এইগুলো নিয়ম আমরা জানি, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেছে এটার সাথে এটা, এটার সাথে এটা, কীভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হয়। এরপরে আমরা যেহেতু এক্সের ভ্যালু বের করতে হবে, সুতরাং 14 এখানে মাল্টিপ্লিকেশন আছে, এরপরে সাইড চেঞ্জ করলে এই পাশে ডিভিশন হয়ে যাবে। ডিভিশনের পরে এখানে 56কে 14 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 4, 4 সাথে 3 কে যদি মাল্টিপ্লিকেশন করি 12। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 11, দ্য সাম অফ টু নাম্বার ইজ 630, দেয়ার রেশিও ইজ 10:11, ডিটারমাইন টু নাম্বারস। তো এটা আমরা 9 মতোই করতে হবে, একদম সেম রকম। তো প্রথম নাম্বারটা হবে, প্রথমে রেশিওটার সামেশন করতে হবে, তারপরে অ্যান্টিসিডেন্টটা পেতে হলে 603-এর সাথে 10 বাই এর সামেশনটা ডিভাইড করতে হবে। হিয়ার ইজ সলিউশন, গিভেন রেশিও সাম অফ দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট 21, দেন ফার্স্ট নাম্বার 630 অফ 10 বাই, প্রথমটা যেহেতু অ্যান্টিসিডেন্ট বের করবো তাহলে 10/21 পার্ট। এরপরে এটাকে যদি এর সাথে ক্যান্সেলিং করা হয় তাহলে এখানে 30 পাওয়া যাবে, 30-র সাথে আবার 10 মাল্টিপ্লিকেশন করলে 300। এবং সেকেন্ড নাম্বারের ক্ষেত্রেও আমাদের ওই সেকেন্ড
সাবসিকুয়েন্ট যেটা ছিল 11, 11 বাই সাম অফ দ্য রেশিও এর সাথে যেটা আমাদের ডিভাইড করতে হবে টোটাল সামটা সেটার মাল্টিপ্লিকেশন। এরপর 30 পাওয়া যাবে ক্যান্সেলিং করলে 21 এবং 630 কে এর সাথে 11 এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 330। দিস ইজ আওয়ার অ্যান্সার। তো সবগুলো ম্যাথে এখানে ওই দুইটা ম্যাথ যেমন 9 আর 10 এর মতোই, দু একটা ম্যাথ আছে 9 এর মতো আর দু একটা ম্যাথ আছে 10 এর মতো, এই দুইটা নিয়মই সবগুলোই করতে হবে। হিয়ার ইজ নাম্বার 12, দ্য রেশিও অফ পিস অফ টু বুকস ইজ 5:7, ইফ দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড বুক ইজ 84, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ফার্স্ট বুক। তো এটা আমাদের 10 এর মতো করতে হবে। ফার্স্ট বুকের প্রাইসটা দেওয়া আছে, তো ফার্স্ট বুকের প্রাইসটা আমরা ধরে নেবো এক্স, তারপরে রেশিও অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে দেওয়ার পরে ইকুয়েশন গঠন করে আমাদের সলিউশন করতে হবে। হিয়ার ইজ সলিউশন, লেট প্রাইস অফ ফার্স্ট বুক ইকুয়াল এক্স টাকা, গিভেন প্রাইস অফ অ্যাকর্ডিং টু কোশ্চিন ফার্স্ট বুক ইস টু সেকেন্ড বুক 5:7, দেন পুটিং দ্য ভ্যালু অফ ফার্স্ট বুক অ্যান্ড সেকেন্ড বুক, ফার্স্ট বুকটা আমরা ধরে নিয়েছিলাম কনসিডার করেছিলাম এক্স এবং সেকেন্ড বুকের ভ্যালুটা দেওয়া আছে 84, অ্যান্ড এটা রেশিও অনুসারে আসছে। এরপরে ইস টুকে ডিভিশন আকারে দেখা দেওয়ার পরে ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে এক্স ইস টু 7 অ্যান্ড 84 ইন্টু 5, এরপরে 7টা এই পাশে এসে ডিভিশন হয়ে গেছে, ক্যান্সেলিং করার পরে আমরা পেয়েছি 60। দিস ইজ আওয়ার আনসার, প্রাইস অফ ফার্স্ট বুক 60 টাকা। কোশ্চিন নাম্বার 13, ইন দ্য গোল্ডেন অর্নামেন্ট অফ 12 গ্রাম অফ 18 ক্যারেট, দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড অ্যালয় ইজ 3:1, ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ গোল্ড অ্যান্ড অ্যালয় অফ দোজ অর্নামেন্টস। তো এখানে 18 ক্যারেক্টারের কোনো এখানে কাজ নেই, কারণ 18 ক্যারেক্টারের মধ্যে যে 20 গ্রাম ছিল ওই 20 গ্রামের মধ্যেই এই রেশিওটা আছে 3:1, এবং 3:1-এর মধ্যে গোল্ডের পরিমাণ কত আর অ্যালয়ের পরিমাণটা কত সেটা বের করতে হবে। তো এটা অবশ্যই 9 নম্বরের মতো করতে হবে। প্রথমে এটার সামেশন করতে হবে, সামেশন করার পরে তো সাবসিকুয়েন্টের অ্যান্টিসিডেন্টটা পাওয়ার জন্য 3/4 এবং এই সাথে মাল্টিপ্লিকেশন হবে 20 গ্রাম। হিয়ার ইজ দ্য সলিউশন, অ্যামাউন্ট অফ গোল্ড 20 গ্রাম অ্যান্ড দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড অ্যালয় ইজ 3:1, সামেশন অফ রেশিও 3:1 ইকুয়াল 4, অ্যামাউন্ট অফ গোল্ড, এখানে অ্যামাউন্ট অফ অর্নামেন্ট হবে, অ্যামাউন্ট অফ অর্নামেন্ট ইন দ্য গোল্ডেন অ্যামাউন্ট অফ অর্নামেন্ট হবে, এখানে তোমরা ঠিক করে নিও অ্যামাউন্ট অফ অর্নামেন্ট। তো সামেশন অফ দ্য রেশিওর আসার পাওয়া যায় তাহলে অ্যামাউন্ট অফ গোল্ডের আসবে টোটাল অর্নামেন্টের ওয়েট, ওয়েটের সাথে এই গোল্ডের রেশিও বাই সামেশন অফ দ্য রেশিও। এর সাথে আমরা 4-এর সাথে যদি 20 ক্যান্সেল করি আমরা 5 পাবো, 5-এর সাথে 3-কে মাল্টিপ্লিকেশন করলে 15 পাওয়া যাবে। সিমিলারলি অ্যামাউন্ট অফ অ্যালয় এর রেশিওটা ছিল 1 বাই টোটাল সামেশন হবে 4, 4-এর সাথে 20-কে মাল্টিপ্লিকেশন করতে হবে, তো 5-এর সাথে 1-কে মাল্টিপ্লিকেশন করলে 5 পাওয়া যাবে। সো অ্যামাউন্ট অফ গোল্ড 15 গ্রাম, অ্যামাউন্ট অফ অ্যালয় 5 গ্রাম। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 14, দ্য রেশিও অফ টাইম অফ কামিং অ্যান্ড গোয়িং টু স্কুল ফ্রম হাউস অফ টু ফ্রেন্ড ইজ 2:3, ইফ দ্য ডিস্টেন্স অফ স্কুল ফ্রম দ্য হাউস অফ ফার্স্ট ফ্রেন্ড ইজ 5 কিলোমিটার, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ সেকেন্ড অফ স্কুল ফ্রম দ্য হাউস অফ সেকেন্ড ফ্রেন্ড। তো এটা আমাদের কোশ্চিন নাম্বার 10-এর মতো করতে হবে, কারণ একজনেরটা দেওয়া আছে আর একজনেরটা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এক্স ধরে নেবো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ সেকেন্ড ফ্রেন্ডের ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরে নেবো। হিয়ার ইজ দ্য সলিউশন, লেট দ্য ডিস্টেন্স অফ স্কুল ফ্রম দ্য হাউস অফ সেকেন্ড ফ্রেন্ড ইজ এক্স কিলোমিটার, দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন দ্য ডিস্টেন্স অফ স্কুল ফ্রম দ্য হাউস অফ দ্য ফার্স্ট ফ্রেন্ড ইজ টু সেকেন্ড ফ্রেন্ড ইজ ইকুয়াল 2:3, তো ফার্স্ট ফ্রেন্ডের ভ্যালুটা দেওয়া ছিল 5 অ্যান্ড সেকেন্ড ফ্রেন্ডটা ধরে নিছি এক্স, এটাই আমাদের বের করতে হবে। তো 5/x ইকুয়াল 2/3, এরপরে মাল্টিপ্লিকেশন করা হয়েছে 2x ইকুয়াল 5:3, ক্রস মাল্টিপ্লিকেশন বাই ক্রস মাল্টিপ্লিকেশন, দেন x ইকুয়াল 15/2,
এটাকে আমরা যদি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি এটা আসবে 7 × 1/2। এটাকে ডিভাইড করলে মিক্স ফ্র্যাকশন আসবে। এটা কিভাবে করা লাগে তোমরা অবশ্যই এটা পারো। 7 × 1/2, দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 15, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ ফ্রুমেন টি ইজ 7:2। ইন দ্য ফ্রুমেন টি দ্য কোয়ান্টিটি অফ সুগার ইজ 4 kg, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক। তো এখানে ফ্রুমেন্টি অনেকে হয়তো না জানতে পারো, ফ্রুমেন্টি বলতে পায়েস বোঝায়। তো পায়েসের মধ্যে মিল্ক এবং সুগারের রেশিওটা দেওয়া আছে, এবং এর মধ্যে সুগারের ভ্যালুটা দেওয়া আছে 4 kg। তাহলে মিল্কের পরিমাণটা, কোয়ান্টিটিটা আমাদের বের করতে হবে। তো এটা অবশ্যই আমাদের টেনের মতো করতে হবে। তো এটাকে আমরা এক্স ধরে নেব, মিল্কের কোয়ান্টিটিটাকে আমরা এক্স ধরে নেব। লেট অ্যামাউন্ট অফ মিল্ক x kg, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন অ্যামাউন্ট অফ মিল্ক ইজ টু অ্যামাউন্ট অফ সুগার। এখানে সুগারটা ভালো করে দেখুন, SUGAR সুগার 7:2। এরপরে মিল্কেরটা আমরা ধরে নিয়েছি এবং সুগারেরটা দেওয়া আছে। এখানে পুটিং দ্য ভ্যালু অফ মিল্ক অ্যান্ড সুগার উই গেট দিস লাইন। এরপরে এটাকে ডিভিশন করা হয়েছে, এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন, একদম সেম প্রসেসে ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে, ক্যান্সেল করার পরে আমরা পেয়েছি 14। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 16, দ্য রেশিও অফ দ্য প্রাইস অফ টু কম্পিউটার ইজ 5:6। ইফ দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ টাকা 250,000, হোয়াট ইজ দ্য প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার। তো এটাকে আমরা টেনের মতো করতে হবে। সেকেন্ড কম্পিউটার এক্স ধরে নিতে হবে, এক্স ধরে নিয়ে এটাকে দেওয়া আছে, এই রেশিও অনুসারে চলে আসবে। এরপরে আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে, ইন কেস অফ প্রাইস হাইক অফ দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইজ ইনক্রিজড বাই 5,000, হোয়াট টাইপ অফ রেশিও অফ দ্য প্রাইস উইল বি। তাহলে সেকেন্ড ফার্স্ট কম্পিউটারটা যদি 5,000 টাকা বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কী হয়। আগে আমরা প্রথমটা ম্যাথটা করে আসি, একদম সেম টেনের মতো। হোয়াট ইজ দ্য সেকেন্ড কম্পিউটারটা আমরা এক্স ধরে নেব। এখানে ফার্স্ট পার্ট, লেট প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার এক্স টাকা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার অ্যান্ড প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার 5:6। তারপরে ভ্যালুটা বসা দেওয়া হয়েছে ফার্স্ট কম্পিউটারে এবং সেকেন্ড কম্পিউটার এক্স ধরে নেওয়া হয়েছে। এরপরে এটাকে ডিভিশন করে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, সেম প্রসেসের মতোই আগে যেভাবে করা হয়েছে। এরপরে এক্সের ভ্যালুটা ক্যান্সেল করার পরে সাথে সাথে ক্যান্সেল করলে 5,000 পাওয়া যাবে, 5,000-এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করলে 30,000। তাহলে এটাই আমাদের আনসার, দিস ইজ আওয়ার আনসার। এবং সেকেন্ডটাতে আমাদের বলা হয়েছিল যে যদি ফার্স্ট কম্পিউটারটা যদি আমরা 5,000 টাকা বাড়িয়ে দিই, ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা হয়ে যাবে 25,000, সাথে 5,000 টাকা যোগ করলে 30,000 আসবে, 30,000 টাকা। দেন তাদের রেশিওটা কত হবে, তো আমাদের সেকেন্ড কম্পিউটারের রেশিওটা অলরেডি আমরা বের করে ফেলেছি 30,000, এবং এটাও আমরা যদি 30,000 আসে তাহলে নিঃসন্দেহে তাদের রেশিওটা ক্যান্সেল করলে 1 আসবে। দেয়ার হেয়ার ইজ দ্য রেশিও অফ দ্য প্রাইস অফ টু কম্পিউটার, প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার অ্যান্ড প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার। তো সেকেন্ড কম্পিউটারটা আমরা বের করে ফেলেছি 30,000, এবং আরেকটা দেওয়া ছিল, দুইটারই রেশিও যেহেতু সমান হয়ে গেছে সুতরাং ক্যান্সেল করলে এটা ইউনিট রেশিও হয়ে গেছে। এটা দিস ইজ আওয়ার আনসার। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।